আপনি এখনো বসে আছেন যে এখানে তো চা বিস্কিট খাওয়ার মতো কোনো অবস্থা নেই, প্লিজ আপনি আসুন। আচ্ছা আপনি আসেন, আমরা আপনাকে পরে জানাব। এটা কি হল, এভাবে কেউ ইন্টারভিউ বোর্ডে আচরণ করে? আপনাকে এখানে রাখাটাই ভুল হয়েছে। রুনা, আমি বুঝতে পারছি না আপনি কিছু বলছেন না কেন। এমন একটা যোগ্য ক্যান্ডিডেটকে ইন্টারভিউ বোর্ড থেকে বের করে দেওয়ার মানে কি? আসলে হয়েছে কি মিস্টার জালাল, এই ক্যান্ডিডেটের সব কিছুই ঠিক ছিল, বাট উনি যেভাবে আপনার প্রশংসা করছেন তা কেমন যেন দেখায় না। আই মিন, ওনাকে যদি আমরা চাকরিতে নিই তাহলে প্রশ্ন উঠতে পারে বা উত্তর যে আপনারই পক্ষের লোক কিনা। এ ব্যাপারটা আমার মাথায় আছে। রুনা ম্যাডাম, কই আব্দুল সেজে যখন আমাকে ডাকতেন তখন তো আপনি একবারও ভুল করতেন না। সরি ম্যাডাম। এই তো, ভেরি গুড। এখন বলুন। আমি জানি আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, তাই ফাহাদ সাহেবের বাজে আচরণের পরেও আমি ক্যান্ডিডেটের সামনে কিছু বলি। ফাহাদ সাহেব, এরপর থেকে কিন্তু আপনি অনেক সাবধানে কথা বলবেন, ওকে? এনিওয়ে নেক্সট। পরের ক্যান্ডিডেট পাঠিয়ে দিন। হ্যালো এভরিওয়ান। হ্যালো মিস্টার। আই অ্যাম সবুজ চৌধুরী। ও বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনার সিভিটা। আপনার তো দেখছি গার্মেন্ট সেক্টরে বেশ অনেক বছরের অভিজ্ঞতা, তো এই কোম্পানিতে আপনি চাকরি করতে চাচ্ছেন কেন? আমি বর্তমানে ম্যানেজার পদে চাকরি করছি। আপনাদের এখানে সিনিয়র ম্যানেজার হিসেবে চাকরি করে নিজের ক্যারিয়ার গ্রাফটা একটু উপরে তুলতে চাই স্যার। না না, আমরা আরো যোগ্য লোককে খুঁজছি, আপনি যান তো। না মানে আপনি এবার আসতে পারেন। আপনি আসতে পারেন প্লিজ। ম্যাডাম আমি কি চলে যাব? আপনি যোগ্য লোক পাবেন কীভাবে ফাঁস হয়? আপনি নিজেই তো এত বছরে ম্যানেজার হতে পারলেন না। একে আমার বেশ পছন্দ হয়েছে, অন্তত সাদিক সাহেবের চেয়ে ভালো। আচ্ছা ঠিক আছে, ওনাকে আমরা একেবারে বাদ না দিয়ে আমাদের শর্ট লিস্টে রেখে দিই। এরপরে যদি বেটার কেউ মানে ওনার চেয়ে যোগ্য কেউ পাওয়া যায় তাহলে নিয়ে নিব। ঠিক আছে নেক্সট। হ্যালো, পরের ক্যান্ডিডেট।